হে বন্ধুরা, আজ আমরা একটি বিষয় তুলে ধরব, যে বিষয়টি বর্তমান সময়ে চরম সীমা অতিক্রম করে ফেলেছে। আজ আমরা এতটাই নিচে নেমে পড়েছি যে নিজের এতটুকু চাহিদাকে পূরণ করতে, নিজের আপনজনকে নিঃশেষ করে দিতে দ্বিধাবোধ করি না। ধনসম্পদের লোভে লালসায় আমাদেরকে দিন দিন স্বার্থপর করে তুলেছে। আমার নিকট আপনজন অবহেলার পাত্র হয়ে পড়েছে। পিতামাতা ভাই বোনের অধিকারটুকু ছিনিয়ে নিতে আমাদের এতটুকু মনুষ্যত্ব আঘাত লাগে না? অপরকে আপন করে জীবন উল্লাসে আনন্দে মেতে উঠেছি। আপনজনকে আঘাত এনে অপরকে কাছে টেনে যে উল্লাস আনন্দের জীবন যাপন করছি, এ উল্লাস আর কতদিন? একদিন এমনও সময় উপস্থিত হবে যেদিন কেউ পাশে থাকবে। নিজের পাওয়া আঘাত যখন বহন করতে হবে, তখন আমার দ্বারা আঘাত করা বিষয়টি হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তখন মৃত্যুকে স্বাগত জানানো ছাড়া দ্বিতীয় কোনো পথের সন্ধান পাওয়া যাবে। তাই সময় থাকতে আমাদের আপনজনের সাথে সুসম্পর্কের বন্ধন অটুট করে নিলে, তাদের হাসির কান্নার তালে তাল মিলিয়ে নিলে, যে হৃদয়ের আনন্দের অনুভূতি ঢেউ উদিত হবে তা ভাষায় লিপিবদ্ধ করার মতন ভাষা তখন পাওয়া যাবে। তাই আসুন আমরা সকলে আজ থেকে অপরকে নয়, নিজের আপনজনদের নিয়ে সুখে থাকা শুরু করি। বিষয়টি যদি অপছন্দ হলে মন্তব্য লিখবুন ও ডিসলাইক করুন, আর যদি পছন্দ হয় তাহলে একটু লাইকের আশা করছি।